দীর্ঘ 9 মাস পর দেশে পা রাখলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ঘনিষ্ঠজনরা সহ উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত অনুরাগীরা। বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে শাকিব খান বলেন, আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালোবেসেছেন, আমি সত্যি মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পরপর এয়ার হোস্টেস জিজ্ঞাসা করছিলাম আর কতক্ষণ লাগবে, আমি নিজেও আপনাদের সাথে দেখা করার জন্য অস্থির ছিলাম। তিনি বলেন, মাত্রই তো দেশে ফিরলাম, আগামীতে কি করব তা সময় বলে দেবে। তবে এতটুকু বলতে পারি, স্পেশাল খবর আছে, সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সবসময় বাংলা ছবির জন্য কিছু করার। আপনাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনো ফ্যাক্ট না। কোরিয়ান ভাষা, তামিল ভাষা, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ববাজার দাপিয়ে বেড়াচ্ছে, আমাদেরও সেদিকে কাজ করতে হবে। 9 মাস যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনে সব কাজ শেষে গত মঙ্গলবার বাংলাদেশ সময় 11টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন শাকিব খান। জানা গেছে, মাত্র 3 মাসের জন্য দেশে ফিরেছেন তিনি। নভেম্বরে ফিরে যাবেন আমেরিকা। এবছর তিনি কাজ করবেন রাজকুমার ও মায়া নামের নতুন ছবিতে। এগুলোর প্রযোজক শাকিব খান নিজেই।